আমি জানি আমি কি করবো। সেনাপতি বিটকেল বিরুক, তারপর থেকে অন্ধকার কুটুরিতে আমি আটকে রাখবো, চাবুক কষাবো আমি দিন রাত, তারপর কথা। আচ্ছা ঠিক আছে, তাই করবি। এখন তুই শুধু বসলি কি? আয় আয় আয়, বস বস। আইমা দাঁড়ান, আমি আসছি। উঠে এসো, উঠে এসো সবাই, এখানে থাকাটা এক মুহূর্ত নিরাপদ নয়। ঠিক বলেছো পুরুত ভাই, একেবারে ঠিক বলেছো। ওই রাক্ষসগুলো ওদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে বটে, কিন্তু সারা জগৎ সংসার খুঁজে বার করবে। শেখকে চল, শেখকে চল। এক কাজ করি, আজ রাতটা ওই জঙ্গলে গিয়ে গা ঢাকা দিয়ে থাকি বরঞ্চ। চলো ওইদিকে চলো, সকলে পাঁচা নিয়ে চলো। বুদ্ধিমা, আমায় ধরতে হবে না। রানীমাকে দেখ, আমি ঠিক আছি। নারীর গতি খুব চঞ্চল, রক্তের চাপটাও বেশি। এখন কি করণীয় বুদ্ধিমা? আমার মনে হয় পুরুত ভাই, রাক্ষসগুলো এখন আর পিছু ধাওয়া করছে না আমাদের। আমারও তাই ধারণা, এখানে আমাদের খুঁজে পেতে ওদের সময় লাগবে। তাহলে আজকের রাতটা এখানেই আমরা থেকে যাই। সেই ভালো। আইমা, আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি, যদি কাঠগুলো জোগাড় করতে পারি তাহলে আগুন জ্বালতে পারবো। হ্যাঁ দাদা চল, আমিও যাচ্ছি তোর সাথে, দেখি আশেপাশে ফলমূল পাওয়া যায় কিনা। চল 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 চল। আজ রাতটা এখানে কাটি, কাল সকালে ভেবে দেখা যাবে কোথায় যাব। রাতের অন্ধকারে ভালো বুঝতে পারিনি, কিন্তু নদীপেরই আমরা আসলে অচিনপুরেই ঢুকে পড়েছি।